এফসিওর ব্যাপারে বলতেছিলাম তো যেহেতু আজানো দিয়ে দিছে যেটা বলতেছিলাম এফসিও এফসিও বিষয়ে দাদা আরও কিছু বলে দিক আপনাদেরকে এবং এফসিওর পরে যে মাছের রোগ ব্যাধিগুলো আছে দাদারও কিছু ইয়া আছে মাছের রোগ ব্যাধি প্রতিকার কি হ্যাঁ এটা আগামী যেগুলো থাকবে বাকি সেটা ইনশাল্লাহ আগামীকালকে হবে আরও কয়েকটা পয়েন্ট আছে কিছু আপনারা হচ্ছে প্রথমে যে পানি ট্যাঙ্কে নেবেন অর্ধেক পানি নেবেন অবশ্যই প্রথমে অর্ধেক নেওয়ার পর পিডিএস মেনটেন করলেন পিএইচ মেনটেন করলেন এর আগে একটা কাজ আছে সেটা হচ্ছে পানিটা যে আপনারা ট্যাঙ্কিতে নেবেন অন্তত পক্ষে একদিন পানিটা এই অ্যারেশনে রাখবেন জি হ্যাঁ নেন সমস্যা নেই অর্ধেক যত হাজার লিটারই পানি নেন তার অর্ধেক প্রথমে রাখবেন অবশ্যই একদিন এয়ারেশন রাখবেন তাতে হবে কি পানিতে যদি কোনো ব্যাকটেরিয়া ছোটোখাটো ব্যাকটেরিয়া যে গ্লাসে এগুলো মারা যাবে একদিন অবশ্যই পানি এয়ারেশন রাখার পর আপনি পরের দিন আর লবণ দেবেন কখন আপনারা যে টিডিএসটা বাড়াবেন পিএইচটা নিয়ন্ত্রণ করবেন ঠিক দুপুরবেলা জি দুপুরবেলা এটা আপনারা করবেন দুপুরবেলা করানোর পরে আপনারা একদিন এয়ারেশন দিতে পারেন না দিলে আপনারা সন্ধ্যার দিকে কিংবা পরের দিনে আপনারা এফসিওটা বানাতে পারেন ঠিক আছে এখন এফসিও বিষয় এবং রোগ ব্যাধি যেহেতু আজকে বললাম তো এফসিওর অনেক অত ইয়া নেই তো ওই ট্যাঙ্কির পানিটাই নেবেন শোনেন এফসিও খুব জটিল মনে হচ্ছে না খুব জটিল মনে হচ্ছে এফসিও এফসিও খুব জটিল মনে হচ্ছে বলছিলেন আপনি আমরা শিখবো দে জি প্রথমে বললাম যে এফসিওটা দাদা একটু বলেন এফসিও ফার্মেন্টেড কার্বন হুম অর্গানিক অর্গানিক ফার্মেন্টেড কার্বন অর্গানিক এখানে আসলে ভুলে যান এফসিও কি ভুলে যান ব্যাকটেরিয়াটাকে আমরা মাল্টিপ্লিকেশন করব এর জন্য ব্যাকটেরিয়া কিসের মধ্যে মাল্টিপ্লিকেশন করে মিষ্টি জিনিসের মধ্যে সেটা আমরা দেবো কি বুদ এটা কার্বন সোর্স হিসেবে কাজ করতেছে এটা কার্বন সোর্স ঠিক আছে না আমরা চিনি চিনিতে যাব না চিনিতে আবার একটু প্রবলেম আছে ঠিক আছে আমরা এটাতে যাব এবং এবং গুড়টা দেব ভালো মানের গুড় ভালো মানের গুড় চিনিতে অনেকে করে চিনিতে করে কিন্তু চিনিতে প্রবলেম হয় যার জন্য দেখা যাচ্ছে যে ঘুরে আবার এই ইয়েতে আসতে একদম খাবার যেটা খাঁটি যেটা মনে খাঁটি যেটা আর কি সেটাতে করতে হবে ঠিক আছে করে তারপর হচ্ছে এরেশন দিতে হবে এবং এরেশনের মধ্যে কি হবে তখন ওই ফ্লো তৈরি হবে এরেশনটা কয়দিন দিতে হবে এফসিওতে এরেশন যদি আর প্রবায়ও দেন তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টাই যথেষ্ট জি আলাদা পানি বলতে আপনি ড্রামে যে পানি প্রিপারেশনটা করলেন ওই পানিটাই নেবেন জি বিভিন্ন প্রোবায়োটিক্সের এরেশনটা বিভিন্ন সময় ধরে করতে হয় কিন্তু স্পেসিফিক উনি যেটা বলতেছেন যে আর প্রোভাইডার দিলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আমার এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারপর কি খুব ইজি না এটা তার মানে কি এটা কার্যকর শক্তিটা অনেক বেশি তাই কি এটাই মনে হচ্ছে আবার অনেকে আমি দেখি যে করতেছে ফ্লো তৈরি করতেছে এইটা থেকে একটা নিচ্ছে ওইটা থেকে আর একটা নিচ্ছে মানে অনেকগুলা ইয়া কি বলে এটাকে ব্যাকটেরিয়া তারা কম্বিনেশন করতেছে দুই তিন একসাথে করতেছে হয়তো বা এমন হতে পারে যেমন আমার যতটুকু ধারণা যেমন পনকেয়ার পনকেয়ারের মধ্যে অনলি সিঙ্গেল ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে শুধু ব্যাসিলাস গ্রুপ আছে এখানে যেমন আমি দেখলাম যে আর প্রোবায়ো যেটা এটার মধ্যে হচ্ছে চারটা ব্যাকটেরিয়া আছে এখানে ব্যাসিলাস আছে তারপর হচ্ছে আপনার নাইট্রো ব্যাক্টার আছে ঠিক আছে তো এই যে ব্যাকটেরিয়াগুলো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স সম্পর্কে উনি যেটা বললো যে ফ্লোকের বিজনেস করতেছে ফ্লোক বানায় এটা আবার আপনাদেরকে দিচ্ছে আচ্ছা প্রথমে ভালো মানের ব্যাকটেরিয়া আমরা বেছে নেব কি ব্যাকটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে দুই দুইটা থাকবে একটা হচ্ছে যে এখানে ব্যাসিলাস বা এর সাথে ব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে দুই ধরনের মূল প্রোবায়োটিক্সের কাজ কি প্রোবায়োটিক্সের কাজ হচ্ছে আপনারা জানেন যে এই যে আমরা ট্যাঙ্ক তৈরি করতেছি এই যে আমরা যে কালচার করতেছি এখানে কি হচ্ছে এখানে মাছের যে বিষ্ঠাটা মাছকে আমরা খাওয়াচ্ছি মাছ যে ফেসেসটা দিচ্ছে সেই বিষটাটাকে আমরা কি করতেছি প্রোবায়োটিক্সের মাধ্যমে বিষটার মধ্যে কি থাকে অ্যামোনিয়া এই অ্যামোনিয়াগুলোকে ভেঙে ভেঙে আমরা প্রোটিন সেল তৈরি করতেছি প্রোটিন সেলে কনভার্ট করতেছি তাহলে এখন অ্যামোনিয়াটাকে ভাঙব কী করে অ্যামোনিয়াটাকে ভাঙতে গেলে আপনার দুই ধরনের ব্যাকটেরিয়া দরকার হয় এটা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর হচ্ছে নাইট্রিফ্যাং ব্যাকটেরিয়া এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে অ্যামোনিয়াটাকে ভাঙে ভাঙে নাইট্রেটে নিয়ে আসবে

যে এটা যদি সৌখিনতার বসে নেন আপনারা তা না যেহেতু আমরা এটা কমার্শিয়ালি আপনারা চিন্তা ভাবনা করতেছেন কমার্শিয়াল চিন্তা ভাবনাটাই করতে হবে যে না একটা দিয়ে আমি সবগুলোই পেয়ে যাচ্ছি তাহলে আমার এটাই এটাই ব্যবহার করাটা বেস্ট ওকে আর কিছু হ্যাঁ মধ্যে আছে মধ্যে 10 দশ থেকে পনেরো গ্রাম রাইট দশ থেকে পনেরো গ্রাম

আপনার হচ্ছে আয়রনটা প্রথমে যে যাদের যে এলাকায় আয়রন আছে আছে অবশ্যই অনেক এলাকা আছে আপনারা পানি প্রথমে নেবেন নেওয়ার পর দুই দিন খালি পানিতে ইয়ারেশন দেবেন দেওয়ার পর এবং এর ভিতরে আপনি একশো গ্রাম মতো ফিটকারি দিতে পারেন ফিটকারি দিয়ে এয়ারেশনে রাখবেন দুই দিন রাখার পর অন্ততপক্ষে আধা বেলা কিংবা একদিন আপনারা এয়ার স্টপ রাখবেন রাখার পর দেখবেন নিচে লাল আয়রনটা পড়ে গেছে জমে গেছে তখন একটা আপনারা কঞ্চি নেবেন এবং একটা পাইপ নেবেন কঞ্চিটা যে বাইন্ধা ঠিক আয়রন বরাবর ঠিক আয়রনের কাছে ধরবেন ধরে এইবার সে একটা টান দিবেন নিচে ধরবেন পানি পড়তেছে আপনার লাঠিটা ওই আয়রনে আয়রনে ধরবেন সুন্দরভাবে আয়রনটা আপনার পাইপ দিয়ে ওটা চলে আসবে এই একটা হচ্ছে বুদ্ধি আর যাদের টাকা পয়সা আছে তারা ঠিক সেম কাজ করবেন তবে কমার্শিয়ালভাবে যারা করবেন তারা আপনারা একটা ট্যাঙ্ক আলাদাই করবেন আয়রন রিমুভের জন্য আয়রনটা দূর করার জন্য একটা ট্যাঙ্কে আলাদাই রাখবেন রাইখা আপনারা পানিতে ওই সেম কাজ করে নিচে পড়ে গেল একটা পাম্পের সাহায্যেই পানিটা আপনি অন্য ট্যাঙ্কিতে নিয়ে নিলেন এই দুটো এই দুটো হচ্ছে জি 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 মাছের বিষয়টা হচ্ছে আপনার এই বাইফ্লোকের নিয়ে হচ্ছে প্রতি হাজার লিটারে একশো কেজি মাছ উৎপাদন হবে নিয়ম তাই না কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অত আসবে না তবুও আমরা ওই নিয়মে মাছ ছাড়বো আপনি কয়টায় এক কেজি করতে চান জি বলতেছি দাঁড়ান যদি আপনার দুটাই কেজি আনতে চান আপনি দুই হাজার পিস ছাড়েন যথেষ্ট পারেন তবে নদীর পানি দেবেন অবশ্যই স্রোতলা এবং সুন্দর পানিটা যেন দেখা যায়। অনেক এখন তো আপনি নদীর পানিতে যে চোখ দেবেন নিচের মাটি দেখতে পারবেন না বা একটু দুই ইঞ্চি নিচেও দেখতে পারবেন না তার মানে পানিটা নষ্ট আপনি পুকুরের পানি দিতে পারেন যে আপনার পাশে যে পুকুরটা আছে যে পুকুরে মাছ চাষ হয় সেই পানিটা আপনারা দিতে পারেন না ওটা পুকুরে তো অটোমেটিক আল্লাহ প্রদত্ত ব্যাকটেরিয়া আছে তাই না এখন দাদাকে আপনারা অসুখ বিষয়ে বলতে পারেন বারোশো নব্বই টাকা আছে একশো গ্রাম ওটা প্রশ্ন পরে আসবে মাছ তো সারলেন না পুকুরে কেবল এফসিও তো আসলে আপনি মাছ কেমন কি করতেছেন ওই প্রশ্ন পরে ওগুলা আসবে হ্যাঁ দাদা এটার বিষয় বলুক মাছের অসুখ এবং ওষুধ এবং মাছ যে সারবে মাছ অসুস্থ হলে কি করব তাই না আচ্ছা বুঝবো আসলে মেইনলি যে জিনিসটা হচ্ছে কি ধরেন প্রথম তিনটা বিষয় আমি মাছ চাষের আমরা যারা মাছ চাষ করি মাছের সাথে জড়িত আছি বা আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে তিনটা জিনিস মাছ চাষের দরকার একটা হচ্ছে ভালো জাতের পোনা ভালো পোনা তারপর ব্যবস্থাপনা এবং ভালো খাবার এই দুইটা যদি ভালো থাকে তাহলে আপনি ভালো মানে আপনার মাছ ভালো আর কি আর একটা বিষয় থাকে যে মাছ আসলে রোগাক্রান্ত হয় কেন এখানে যারা এখানে যে আপনার যারা হচ্ছে মানে পুকুরে মাছ চাষ করেন আমি তো ডাইরেক্ট বলি যে পুকুরে যারা মাছ চাষ করেন তাদের হচ্ছে অনেক বোনা থাকে তাই না অনেক বোনা থাকে না মা যতক্ষণ পর্যন্ত অসুস্থ হয়নি ততক্ষণ পর্যন্ত খামারি মেডিসিন দেওয়ার কথা চিন্তাই করতে পারে না আর অথচ বায়োফ্লোকে বায়োফ্লোকে এসে আপনারা এখনই জিজ্ঞেস করতেছেন যে মাছ অসুস্থ হলে কেমনি বুঝবো তাই না কতটা আমরা চিন্তা চিন্তাভাবনা কত দূর আগে গেছে হ্যাঁ ওকে খুব ভালো তো যাই হোক যেটা বললাম আর কি ব্যবস্থাপনা যদি আমার ভালো থাকে তাহলে আমাদের এই প্রবলেমগুলো হবে না কারণ অ্যাকচুয়ালি যাদের মাছের সমস্যা হয় পিএস লেভেল ভালো থাকে না কারণ পানির অনেকগুলো প্যারামিটার আছে পানির অনেকগুলো প্যারামিটার থাকে আমরা হয়তো যারা যারা হয়তো কোম্পানিতে জব করে তারা হয়তো আপনারা জানেন যে পানি টেস্টের মিটার কয়েকটা থাকে ডিজল অক্সিজেন থাকে অ্যামোনিয়া থাকে তাই না তারপর হচ্ছে পিএইচ থাকে হ্যাঁ আর টিডিএস এখন যোগ হয়েছে আর কি টিডিএস এগুলোই আর কি এই করা হয় তো যে বিষয়গুলো যে পানির প্যারামিটারগুলো যদি ঠিক থাকে তাহলে রোগ বিষ হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে আর ভালো মানের পোনা যদি ভালো পান সেক্ষেত্রে তার কোনো সমস্যা হওয়ার কথা না তো পোনাটা এখন ভালো নেওয়ার দায়িত্ব তো আপনাদের তাই না ভালো ভালো জাতের ভালো জাতের পোনা তো এটা দেখতে হবে আর ব্যবস্থাপনাটা জি হ্যাঁ এটা হতে পারে এটা হতে পারে তবে ধরেন কোয়ালিটি বা মেগা বা ইয়া যারা করতেছে এরা হচ্ছে শুধু আমার যতটুকু ধারণা যে যতটুকু জানি যে তেলাপিয়াটা পাবেন আপনি তাদের কাছ থেকে কিন্তু খুব ভালো মানের পাবেন নির্বিধায় খুব ভালো মানের পাবেন কোয়ালিটি সিপি তারপর হচ্ছে আপনার মেগা তারপর হচ্ছে আপনার নারিশ হ্যাঁ এই যে কোম্পানিগুলো আছে এগুলো খুব ভালো মানের পোনা পাবেন আপনারা তবে ক্যাটফিশের ক্ষেত্রে আমার যতটুকু ধারণা ক্যাটফিশে মনে হয় তারা এখনও যায়নি মানে পাবদা গোলসা শিং মাগুর এগুলোতে মনে হয় এখনও যায়নি যদি তারা যেয়ে থাকে তাহলে অবশ্যই তাদের ওখান থেকে নিঃসন্দেহে এটা ভালো আর এখন কথা হচ্ছে যে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন পোনাটা যখন নিয়ে আসলেন নিয়ে আসার সময় যখন আপনারা দেওয়া হবে যতটুকু মানে একটু বড় সাইজের পোনায় দিতে হয় জানেন তো পাঁচশো লাইনের বা তিনশো লাইনের এই রকম লাইনের পণ্যটা দিতে হয় তো পরিবহনে পরিবহনে পরিবহন করে নিয়ে আসার সময় তাদের একটা স্ট্রেস পড়ে স্ট্রেসটার জন্য অবশ্যই আপনারা সি অথবা স্যালাইন এগুলো ইউজ করবেন আর পাশাপাশি হচ্ছে দুই থেকে তিন দিন আপনারা রেনা মাইসিন রেনাটার একটা প্রোডাক্ট রেনা মাইসিন এটা আপনারা প্রতি কেজি খাবারের সাথে পাঁচ থেকে সাত গ্রাম করে নিঃসন্দেহে পাঁচ থেকে সাত দিন আপনারা খাওয়াই দিতে পারবেন এটা কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই মাছ ভালো থাকবে রোগ হবে না রেনামাইসিন রেনামাইসিন পাঁচ থেকে সাত গ্রাম করে প্রতি কেজি খাবারের সাথে পাউডার ট্যাবলেট ফর্মেও আছে এটা আসলে রেনামাইসিন আসলে দুটো ফর্মে পাউডার এবং ট্যাবলেট এবং ইঞ্জেকশনও আছে কিন্তু আপনারা পাউডারের পাউডার যেটা মুরগির মুরগির ছবি আছে কিন্তু মুরগির ছবি আবার ওখানে গিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়িয়ান না যে মুরগির ছবি এটা আবার মাছরে খাওয়াব কি না ট্যাবলেট না আমি বলেছি পাউডার পাউডার না 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 পানি বদল এটা কোনো পার্শ্ব নেই পানি বদলাতে হবে না জি পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত গ্রাম প্রতি কেজি খাদ্যে প্রতি কেজি খাবারের সাথে এটা আপনারা পাঁচ দিন অথবা সাত দিন খাওয়াবেন ঠিক আছে তারপরে আপনি যখনই নিয়ে আসলেন নিয়ে আসে ট্যাঙ্কে দিলাম আমি আজকেই দিলাম কোনো সমস্যা নেই আপনারা খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই আমি নিয়ে এসেই যখন খাবার শুরু করবেন প্রথম খাবার থেকে শুরু করে দেবেন পাঁচ থেকে সাত গ্রাম করে ঠিক আছে এটা আপনারা প্রতি মাসে একটা করে ডোজ করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটার ভিটামিনের ব্যাপারে হ্যাঁ ভিটামিন এবং মিনারেল তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ভিটামিন কেন খাওয়াবো মিনারেল কেন খাওয়াবো আপনি তো খাবারই খাওয়াচ্ছেন বা যে খাবারটা আপনার ইয়ে হচ্ছে যে খাবারটা মানে যে মাছের যে বিষ্ঠাটা এটাকে তো আমরা প্রোটিন সেলে পরিণত করতেছি তাই না করে এটাকে আবার খাবার হিসেবে খাওয়াই দিচ্ছি ওকে ফাইন এখন ঘটনা হলো যে তার ইন্টেস্টাইনটা ভালো রাখা দরকার তার যে নারী ভুড়িগুলো আছে এগুলো ভালো রাখা দরকার তো এগুলোর জন্য এগুলোর জন্য আপনার হচ্ছে যে আর প্রোবায়ো যে কোম্পানির ওই কোম্পানিরে রিয়েল গ্রোথ নামে একটা প্রোডাক্ট আছে রিয়েল গ্রোথ এর মধ্যে আপনার গার্ড প্রোবায়োটিক আছে ভিটামিন মিনারেল তারপর হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড এটার আর কি কম্বিনেশান তো আমাদের যে গার্ড প্রোবায়োটিক যেটা আমরা এখানে পানিতে দিচ্ছি হচ্ছে ওয়াটার প্রোবায়োটিক্স আর গাটে দেবো হচ্ছে গার্ড প্রোবায়োটিক্স তো ওটার মধ্যে আপনারা একের ভিতরে আপনারা তিন চারটা পেয়ে যাচ্ছেন কি বললাম রিয়েল গ্রোথ ওর মধ্যে জি ওইটা আপনার হচ্ছে প্রতি কেজি খাবারের সাথে আপনারা পাঁচ থেকে ছয় গ্রাম করে খাওয়াবেন এটা মাসে ধরেন আপনি পাঁচ দিন বা সাত দিন খাওয়ালেন খাওয়ানোর পরে আবার স্টপ রাখলেন আবার আপনি হয়তো বিশ দিন বা পঁচিশ দিন পরে আবার আপনি ওটা খাবেন কারণ আপনার যেখানে যদি খাবার কম লাগবে এক কেজিতে আপনার মোটামুটি বেশ কিছুদিন চলে যাবে আর কি ওটা এক কেজির এক কেজির প্যাক সাইজ আর কি পাউডার যাই পাউডার ফর্মে পাউডার ফর্মে আপনি পাঁচ থেকে সাত দিন খাওয়াই দেবেন

বুঝতে পারছেন যে বায়োফ্লোকে আপনারা এটা খাওয়াবেন তাতে মাছের যে এটা শুধু না এই জাতীয় মাছের হারগুলো সুন্দর থাকবে শক্ত থাকবে মাছের রুচি বাড়বে মাছ সুস্থ থাকবে সবকিছুই হ্যাঁ এটা এগুলো ব্যবহার করে থাকি খাবারের সাথে এগুলো ব্যবহার করে থাকি তো পুকুরে আসেই তাও দিচ্ছি এখানে নাই আমরা এখানে এটা দিতে পারি ভালো হবে তাতে মাছের সমস্যা হবে না সমস্যা হবে না পার্শ্ব প্রতিক্রিয়া নেই সমস্যা হবে না ঠিক আছে ওটার মধ্যে আপনারা ভিটামিন মিনারেল ভিটামিন মিনারেল তারপর ভিটামিন মিনারেল তারপর হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড গাট প্রোবায়োটিক্স এগুলো সবই ওর মধ্যে আপনার মিক্সড আছে আর কি হ্যাঁ পানির সাথে মিশে যাবে হ্যাঁ আপনার একটা একটা থিওরি বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে আমরা তো খাবারটা দেব ফ্লোটিং খাবার না হ্যাঁ ফ্লোটিং খাবার দেব না আপনারা দেখবেন যে ফ্লোটিং খাবারটা যদি আমি ধরেন যদি এক মিনিট যদি আমি ভিজাই রাখি বা দুই মিনিটও যদি ভিজাই রাখি বা পাঁচ মিনিটও যদি ভিজাই রাখি ভিজাই রাখার পরে আমি ওই খাবারটা যদি পুকুরে দেই দেবেন ওই খাবারটা ভেসে থাকবে থাকবে না আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত ভেসে থাকবে তা আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগে একটা জিনিস মাথায় রাখবেন যে খাদ্যের ফাইভ পার্সেন্ট হারে পানি খাবারের পাঁচ পার্সেন্ট হারে পানি তার মানে একশো কেজি খাবারে পাঁচ লিটার পানি আসে তাই না একশো কেজি খাবারে কয় লিটার পানি আসবে পাঁচ লিটার তার মানে প্রতি দশ কেজিতে কয় লিটার করে পানি আসতেছে পাঁচশো নাকি এক হাজার এক এক লিটার এক লিটার করে আসবে তাই নাকি দশ পাঁচশো পাঁচশো এম এল পাঁচশো এম এল রাইট পাঁচশো এম আচ্ছা তাহলে পাঁচ লিটারে পাঁচ কেজিতে তাহলে আড়াইশো এম পানি আসবে না হ্যাঁ আচ্ছা তারপরে ওই অনুযায়ী তার মানে কত পাঁচ কেজি খাবারে কত এম এল পানি আসলো আড়াইশো টাকা আমরা তিনশো ধরবো টাকা তিনশো ধরবো তাই না এখন আমার খাবার লাগতেছে আড়াইশো কি বলে কি বলে ওটাকে আড়াই কেজি খাবার লাগতেছে আমার তাহলে আড়াই কেজি খাবারে আমি কতখানি পানি দেবো দেড়শো এম এল দেড়শো এম ওকে এবার ওই দেড়শো এম এলের মধ্যে তাহলে আড়াই কেজি খাবারে আমার মেডিসিন লাগবে কতখানি এক কেজি এক কেজিতে যদি পাঁচ গ্রাম করে লাগে তাহলে আড়াই কেজিতে আপনার পনেরো কত বারো গ্রাম বারো বা তেরো গ্রাম সাড়ে বারো গ্রাম ওই সাড়ে বারো গ্রাম আমরা পানির মধ্যে মিক্স কোন দেড়শো এম এল যে পানি নিলাম ওই পানির মধ্যে মিক্স করে তারপর ওই পানিটা আমরা ওটার মধ্যে দিয়ে দেব রাইট আমরা রিনামাইসেনের দেই বা রিয়েল গরুতে দেই যাই দেয় না কেন বা যে কোনো ধরনের আপনারা ভিটামিন মিনারেল যাই অ্যাড করে দেন না কেন সেটা এইভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে ওটা মুড়ির মতো মাখাই দেবেন দেওয়ার পরে এবার ওটা আপনারা সুন্দর করে ট্যাঙ্কে সেটাই দেবেন মিক্সড করে হ্যাঁ অ্যাড করে হ্যাঁ মিক্স করে তারপরে আমরা ওটা দিয়ে দেবো এটা এখানে কেন বললাম এটা অনেকে বলে যে ভাই এটা দিয়ে আবার শুকাতে হবে কি না শুকানোর কোনো দরকার নাই ভাই কোনো শুকানোর দরকার নেই দিয়ে জাস্ট মিক্সিং হয়ে গেল তারপরে এবার আপনারা এটা ট্যাঙ্কে দিয়ে দেন ওকে কোনটা কোনটা না ফ্লোয়েডেড খাবারের পাউডার তো ইয়া মেডিসিন যখন আপনারা ইউজ করবেন তখনকার কথা বলতেছি তাছাড়াও তো ওটা এমনি আপনারা দিয়ে দেবেন হ্যাঁ এমনিতে পানি ছাড়াই দেবেন এমনিতে পানি ছাড়াই দেবেন ফ্লোটিং ফিড এমনি পানি ছাড়াই পানি ছাড়াই ইউজ করবেন আর কোনো কোশ্চেন জি জি জি

আপনারা এখানে এখানে ধরেন ব্যাকটেরিয়ার অনেক দরকার সিস্টেমটাকে ভালো রাখার জন্য ব্যাকটেরিয়ার দরকার আপনারা জানেন যে আমাদের মানুষের জন্য প্রোবায়োটিক আসছে হুম মানুষ প্রোবায়োটিক খাচ্ছে খায় না শুনেছেন কেউ মানুষ এখন প্রোবায়োটিক খাচ্ছে ইয়াস দধিতেও আছে না তারপরে ট্যাবলেট ফর্মেও আসছে প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স আসছে ওকে এবার শুনে রাখেন ধান ক্ষেতের জন্য প্রোবায়োটিক্স আসছে ধান খেতে প্রোবায়োটিক্স দেওয়া হচ্ছে তারপরে কয়দিন পরে গাছেও দেওয়া হবে উপকারী ব্যাকটেরিয়া তাই না উপকারী ব্যাকটেরিয়া ওকে এখন কথা হচ্ছে যে আপনারা যারা জীবাণুনাশক ব্যবহার করেন আমার এই ভিডিওটা হয়তো অনেকেই দেখে থাকবেন যারা প্রান্তিক পর্যায়ে খামারি পুকুরে মাছ চাষ করেন কন্টিনিউয়াস আমরা জীবনের ব্যবহার করে যাই কন্টিনিউয়াস জীবনের ব্যবহার করে যাই এতে করে আমাদের ক্ষতি হয় এতে করে আমাদের অনেক ক্ষতি হয় কারণ আমরা শুধু যে জীবাণুরসা ব্যবহার করতেছি এখানে সকল ধরনের অল কাইন্ড অফ জীবাণু আমরা মেরে ফেলতেছি মাছের প্রত্যেকটা ইয়ের জন্য জীবাণু দরকার আছে তো যার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ আপনারা জীবন ব্যবহার করতে পারেন করে অবশ্যই তারপরে আপনারা দেখ জীবাণু দিতে হবে এবং আমি মনে করি যে আপনারা কন্টিনিউ যদি মধ্যে থাকেন তাহলে শুধু বায়োফ্লোক না বায়োফ্লোক শুধু প্রোবায়োটিক নির্ভর হবে না আমাদের যে কালচার পন্ড আছে আমরা সেখানেও প্রোবায়োটিক মাছ চাষ করতে পারবো রাইট মানুষের যেটা খায় গুডগাট রেনাটার গুডগাট আরও আছে আরও কয়েকটা কোম্পানি নিয়ে আসছে গুডঘাট হচ্ছে রেনেটার পূর্ণাভার সিলেট হবিগঞ্জ না ওকে হবিগঞ্জের যারা আছেন তারাই ভাইকে চিনে রাখুন এনার পুকুর বিষয়ে এবং মাছ বিষয়ে ভালো একটা জ্ঞান আছে অবশ্যই উনি যদি এড়িয়ে যায় আপনারাই কিন্তু এনাকে এড়াবেন না অবশ্যই ওনার কাছে যাবেন আর আমি আশা করি ভাই আপনি ওয়াদা করেন যে আপনার কাছে যাবে তাকে শেখাবেন অবশ্যই

আর আরেকটা কথা ভালো পুনা ভালো পুনা তো ভালো পুনা আসলে যে আপনাকে দেবে সেই জানে ভালো পুনা আপনাকে যে দেবে এখন তো সে সারা কেউ এখন আপনারা আপনারা শুনেন আপনারা ধরেন আপনারা ওনার নাম্বার নিলেন তাই না আমি আশা করব আজিজ ভাই না আজিজ আমি আশা করব যে আজিজ ভাই আপনাদেরকে ভালো পোনা প্রোভাইড করবে ভালো পোনা চেনার উপায় কি আজিজ ভাই যদি ভালো থাকে তাহলে আজিজ ভাইয়ে ভালো পোনা দেবে একটাই হচ্ছে পোনা চেনার উপায় আজিজ ভাই যদি ভালো দেয় তাহলে ভালো পোনা আমরা পেয়ে যাব আর যদি আজিজ ভাই খারাপ দেয় তাহলে আমরা ভালো পাবো না ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন আজিজ ভাই ভালো পোনা দিলে তাহলে আমরা বুঝবো যে না আজিজ ভাই ভালো পোনা দিয়েছে এবং এটা ভালো যাদের মতো যাবে আসলে ব্যাপার হয়ে গেছে কি আমরা দেখেন যদি এরকম হতো যে ধরেন যে কোম্পানিগুলো যেমন সিপি নারিশ কোয়ালিটি আফতাব মেগা হ্যাঁ এই এই কোম্পানিগুলো যদি আপনার হচ্ছে এখান থেকে যদি আপনার তেলাপিয়া নেন অবশ্যই অবভিয়াসলি ভালো এটা সমাধান হয়ে গেল কারণ এরা এনারা কখনোই খারাপ দেবে না কিন্তু আপনারা যখনই ক্যাটফিশগুলো করবেন এগুলো আপনাদেরকে হচ্ছে রুট লেভেল মানে হ্যাচারি বা হচ্ছে যারা সিড উৎপাদনকারী তাদের কাছ থেকে নিতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন জি আপনি তেলাপিয়া করতে পারবেন তেলাপিয়া করতে পারবেন তারপর কই করতে পারবেন ঠিক আছে তবে হ্যাঁ আমেরিকান রুই করতে পারেন তবে যেটা আমি যেটা আমরা যেটা মনে করি যে আসলে ক্যাটফিশগুলোতেই আছে প্রফিট ইয়াটা বেশি শোল মাছ করা যায় রাইট শোল মাছ করা যায় এবং সব বাংলা আপনারা হেসারিতে যে ফিটে অবস্থ এই কিনতে হবে কার্প জাতীয় মাছ কার্প জাতীয় মাছ করা যাবে কার্প জাতীয় মাছ করা যাবে কিন্তু কার্প জাতীয় মাছে আসলে আমরা খুব একটা বেশি ইয়া দেখাচ্ছি না ইন্টারেস্ট দেখাচ্ছি না সময় বেশি লাগবে সময়টা বেশি লাগবে আর ও যে খাবার খাবে এখানে ওটা পুকুরের জন্যই ভালো পুকুরের জন্য ওটা বেস্ট হয় আর কি কই চিংড়ি করা যায় চিংড়ি করতে পারেন চিংড়ি করা যায় এটা আপনার চায়নাতে চিংড়ি বেশি করা হয় এবং মার্কেটে মার্কেটে যেগুলো হচ্ছে ডিমান্ড আছে সেগুলো করতে হবে মার্কেটে যেগুলো ডিমান্ড আছে হ্যাঁ তাই নয় কি আপনার ধরেন কি বলে আপনি পাঙ্গাস করলেন তাই না উৎপাদন কস্ট দেখতে হবে উৎপাদন কস্ট কত হচ্ছে আর বিক্রি আমার কত হচ্ছে দেখা গেল যে ওই যে যারা এখানে পুকুরে মাছ চাষ করেন পাঙ্গাসে লস হয়েছে কারণ ওই দেখা গেছে যে আশি টাকা খরচ হয়েছে ওর পিছনে আপনার আশি টাকা বিক্রি করতে হয়েছে এবং এমন হয়েছে পঁচাত্তর টাকা স্যারেদিমা কান্দে বাসি একটা সময় এমনও গেছে দুই সালে এত খারাপ গেছে বাজার দুই হাজার সতেরো এবং দুই হাজার কিছু সময়টা খারাপ গেছে পাঙ্গাসের বাজার এখন অবশ্য এই বছর অবশ্যই পাঙ্গাসের এটা ভালো কিন্তু তাই বলে ওটা দেওয়া যাবে না এখানে আর মজার বিষয় হচ্ছে যে ফ্রেশ মাছ আপনারা তৈরি করেন হয়তো এমনও হবে যে কোনো কেউ হয়তো এরকম উদ্যোগও নেবে কারণ আমরা যে মাছটা তৈরি করবো বায়ো যে মাছটা তৈরি হবে এটা কিন্তু একদম নির্ভেজাল এর মধ্যে কোনো ভেজাল থাকবে না হ্যাঁ রাইট রাইট ঠিক আছে তো যাতে ওই 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 এইরকম হয়তো কেউ এক এই রকম উদ্যোগ নিতে পারে কারণ এটা যদি আস্তে আস্তে বেড়ে যায় তখন দেখা যাবে যে আমরা এখান থেকে পাবদা বাইরে পাঠাতে পারবো কারণ আমাদের এখানে তখন মাসেল টেস্ট করলে তখন কোনো হ্যাজারাডাস কেমিক্যাল ধরা পড়বে না তাই নয় কি আর মূলত আমরা এখানে যারা আসছি প্রত্যেকেই তো হচ্ছে প্রোটিন প্রোভাইড করব তাই না সবাই প্রোটিন প্রোভাইড করব তো যার জন্য যে আপনারা প্রোফিটিন প্রোভাইড করতেছেন এখানে খুব সুন্দর একটা ইয়াতে মানে উদ্যোগ নিতে চাচ্ছেন বা যারা করেছেন সেটা আছে যে একদম খাটি প্রোটিন এর মধ্যে কোনো ভেজাল নেই এর মধ্যে সুমিথন দেওয়া লাগে মানে কি বলবো হাই কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হচ্ছে না তাই নয় কি তো যার জন্য আপনারা আমি মনে করি যে প্রোবায়োটিক্স দিয়ে মাছ চাষ এটা বেস্ট ছত্রাক জাতীয় কোন মাসে কোয়ে সাদা বলে যে বরফ বড় রোগ নাকি বরফ রোগ হ্যাঁ অনেক বেশি পরিমাণ অ্যামোনিয়া থাকে যারা কই কোয়চাস করে তারা বাহাদুরী করে যে অ্যামোনিয়া চার এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য তাদের এই সমস্যা হয় সো আশা করি যেহেতু বায়োফ্লকে অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণে রাখা হয় এগুলা হবে না এগুলো হবে না এর যায় রোগ হতে পারে হবে লেস পচা পাকনা পচা শরীর পচা ঘা এগুলো হবে